হাই ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমিতে। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের সকালবেলা, আর আমি এখন ব্লগ স্টার্ট করছি আর চা বসিয়েছি। আমি আজকে লালটুকে বলেছি অত সকালে চা করো না, কারণ আমি অত সকালে উঠতে পারছি না। আর উঠে আমি এই যে নতুন কাপটা দিয়েছে মিঠুর, সেই নতুন কাপে আমি চাটা খেতে পারছি না। তো মিঠু রাগ, মিঠু খুব রাগ করেছে। তো মিঠু রাগ করো না প্লিজ, কারণ লালটু সকালবেলা তাড়াতাড়ি করে চা করে, আর আমি তখন উঠে এই কাপটা যে বার করে দেবো ওকে, তো সেইটা সময় পায় না, আর চা হয়ে যায় খেয়ে নিই। তো সেই জন্য একদিন খাওয়া হয়নি তোমার কাপে চা। আজকে আমি ওই জন্য বলেছি তুমি আমার চা করবে না, আমি একটু বেলা করে চা করব। এত ঠান্ডা, আমার সর্দি লেগে যাচ্ছে, তো আমি একটু বেলা করে চা করব, মিঠুর কাপে চা খাবো আর ব্লগ স্টার্ট করব। সেই জন্য নয় তুমি একদম আমার চা করবে না, তুমি চা খেয়ে চলে যাও। তো আমি একটু ওই জন্য বেলা করে উঠেছি, এখন প্রায় 10টা বাজে, কারণ তাড়াতাড়ি উঠি না, এমনি সকালবেলা সেরকম একটা কাজ থাকে না। আর দ্বিতীয় কথা, আমি রাত্রির করে কালকে রাত্রির ব্লগটা এডিট করে শুয়েছি, সেই জন্য একটু রাত হয়েছে শুতে, তো সেই জন্য। তো চলো চাটা আগে বানিয়ে ফেলি। আমি সবসময় পায়েসেই গোল্ড দুধটা ব্যবহার করি, এটা আমার খুব ভালো লাগে, একদম ঘন পায়েস হয়। কালকে সুজির পায়েসটা দারুণ হয়েছিল। তো চলো চা বানিয়ে ফেলি। ভীষণ হাওয়া, ছাদে এসেছি চাটা নিয়ে। এই যে মিঠু দেখো তোমার কাপে চা খাচ্ছি, দাও। এই যে তোমার কাপে আমি চা খাচ্ছি, কিন্তু তুমি আর রাগ করবে না। আর চেষ্টা করব মাঝে মাঝে যখন খাবো তখন বার করে খাবো, কিন্তু রেগুলার আমি খেতে পারবো না, কারণ এত পছন্দের কাপটা, আমি রেগুলার খেতে খেতে হয়তো ভেঙেই ফেলবো, তো সেই জন্য আমি রেগুলার এটাই খেতে পারবো না। তবে হ্যাঁ, মাঝে মাঝে স্পেশাল অবশ্যই এটাই চা খাবো, এটা আমি তোমায় কথা দিচ্ছি। বাবা, এত হাওয়া, আমার চাদরটা পুরো একবারে উড়ে আসছে, এত হাওয়া দিচ্ছে, উড়ি বাপরে, জেঠিমার কাপড় শুকোচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই। চা খাওয়া শেষ, চা খাওয়া হয়ে গেল, এবার চলো আমি গিয়ে মাথাটা শ্যাম্পু করে নিই। শ্যাম্পু করে তারপর চুল শুকিয়ে আমি ছাদ থেকে নামবো। তো শ্যাম্পুটা করে বসছি, তারপর তোমাদের সাথে কথা হবে। এখানে ক্যামেরাটা আনিনি, অত কিছু বই আনা সম্ভব নয়, তো তাই ফোনে এনে শ্যুট করছি, সেই জন্য হয়তো একটু ক্যামেরা মানে ভিডিও কোয়ালিটিটা ভালো খারাপ হতে পারে, তো অ্যাডজাস্ট করে নিও। চাটা দারুণ হয়েছিল, কতদিন বাদে দুধ চা খেলাম। লালটু সবসময় র চা, ওই টি ব্যাগের চা খাওয়া, তো আমি তো দুধ চা খেতে ভালোবাসি, বেশ ঘন করে দুধ চা বানিয়ে আজকে খেলাম, আর স্পেশাল কাপে খেলাম, তাই স্পেশাল হয়ে গেল আজকের দিনটা। থ্যাংক ইউ মিঠু, থ্যাংক ইউ। আমার ছাদে এত ঠান্ডা লাগছে যে আমি চলে এলাম নিচে, কারণ এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে তোমাদের কি বলবো। তো এখন আমি এখন মাছের তরকারিটা করব। আমি ঠান্ডা লাগবে বলে সকালবেলাই শ্যাম্পু করতে গেলাম, ও বাবা গো, ওফ কি বলবো। তো চলো আগে সিঁদুরটা পরে নিয়ে মাছের তরকারিটা করব। আজকে ভেটকি মাছ এনেছে, চুল খুলে মানে সিঁদুর পরতে নেই, তো চাই চুলটা হাতে ধরে নিলাম। তো ভেটকি মাছটা বাবা দিয়ে গেছিলো সেদিন, তো কড়াই হচ্ছে না, তো সেই জন্য আজকে ভেবেছি করবো।
তো ভেটকি মাছের একটা রেসিপি দেখে করি। তো আমার চান হয়ে গেছে, আমি কি রান্না করেছি আজকে দেখাবো। স্নান হয়ে গেছে, আমি এখন মাথায় রং করব। সিঁদুর পড়েছি, দেখা যাচ্ছে না, এই দেখো সিঁদুর কিন্তু পড়েছি, দেখা যাচ্ছে না, মাথাটা বড্ড, চুলটা কম হয়ে গেছে, চুলটা ভীষণ উঠছে আমার। আসলে শীতকালে কি হয়, আমার স্কিন আরও ড্রাই হয়ে যায়, গিয়ে আমার আরও চুল উঠে। তো যাই হোক, আমি যেটা বলেছিলাম যে আমার বোন জিনিস পাঠিয়েছে, এই দেখো এখনও সিল খোলা হয়নি, এই যে সিল খোলা হয়নি, বোন পাঠিয়েছে, এটা ক্যালিফোর্নিয়া থেকে, ও থাকে, আমি বললাম না আমার কাকা দিতে এসেছিল সেদিন, একটা এরকম এ পাঠিয়েছে, একটা হাতা আর একটা এরকম ডাবু হাতা, যেটাকে আমরা ডাবু হাতা বলি, এটার এখানটা স্টিলের। তো হ্যাঁ, এটা ডাল তো ডাল তোলে সুপ তোলে ডাবু হাতা, ডাবু হাতা। তো যাই হোক, এইরকম একটা জিনিস দিয়েছে, বেশ সুন্দর জিনিস, আমাকে বলেছিল ওখানে খুব ভালো ভালো পাওয়া যায়, তো সেই জন্য ও পাঠিয়ে দিয়েছে। আর যেহেতু জানে আমি রান্না বান্না করতে ভালোবাসি, আর সেই জন্য, তো যাই হোক, আমার একটা এরকম হাতা ছিল, আমি এটা বিগ বাজার থেকে কিনেছি। আর যদি তোমাদের এই ধরনের হাতা পছন্দ হয়, বিগ বাজারেও পাওয়া যায়, আমার মনে হয় স্পেন্সারেও পাওয়া যায়। তো এটা আমি কিনেছি যেটা, সেটা বিগ বাজার থেকেই কিনেছি, এগুলোর একটু দাম হয় বেশি, এটা গরমে কিন্তু পুড়ে যায় না, এটাই এ যে গরমে কিন্তু পুড়ে যায় না, এটা রান্নাও করা যায়। আর একটা যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে এই ক্রিমটা, এই ক্রিমটা তো আগেও পাঠিয়েছিল একবার, এই ক্রিমটা হচ্ছে, হ্যাঁ এটা আলাদা, আগের বার পাঠিয়েছিল স্ট্রবেরি, এক একবার এক এক রকম পাঠায়, তো এবারে এইটা পাঠিয়েছে, এটাও কিন্তু খুব ভালো আর মুখ খুব ভালো ময়েশ্চারাইজার করে, তো দারুণ, আমার তো খুব ভালো লাগে, এটা বডি লোশন হলেও আমি ফেসেই ইউজ করি। তো যাই হোক, আপাতত এখন আমাদের হয়ে গেল স্নান, এবার আমরা খাবো, কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো শেয়ার করা বাকি ছিল, আমি আজকে মাথায় রং করব যতই যাই হোক, কারণ কালকে আমার খুব স্পেশাল একটা বন্ধু আসছে, যাকে তোমরা চেনো না, এখনো দেখোনি, বিকজ আমিও দেখিনি তার সাথে, আর সবাই আমার সাথে মিট করতে চায়, কিন্তু একমাত্র যে বন্ধু দেবলীনা তার সাথে আমি মিট করতে চাই। তো কালকে সে আসছে, সেই জন্য একটু ভালো করে সাজগোজ করব, আজকে নোকের নেম পলিশও করব, তোমাদের সাথে দেখাবো। তো চলো, এখন আমি মাথায় রংটা করে নিয়ে একটু ছাদে যাব, খেয়ে দে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো রংটা করে দেখা করছি, রং করতে করতে দেরি হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করছি, লাঞ্চে রয়েছে আজকে আমাদের কালকেরই বিউলির ডাল, একটু বেঁচে গেছিলো সেই বিউলির ডালটা লঙ্কা আলু ভাতে, আর তার সাথে রয়েছে ভেটকি মাছ ভাজা, আর ভেটকি মাছের এই যে এটা হচ্ছে ভেটকি মাছের কোরমা, এটা আমি নতুন রেসিপি একটা তুলেছি, যেটা বেঙ্গলি হোম কিচেনে খুব তাড়াতাড়ি আপলোড করব, জানি না কবে আপলোড করতে পারবো, এডিট করে, ওয়েট করুন একটু। আমরা খেয়ে দিয়ে একটু ঘুমোচ্ছিলাম, মানে রেস্ট নিচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম না, শীতকালে ঘুমালে শরীর খারাপ হয়, চুলটা পুরো ভিজে। তো এখন চুলটা আছড়াচ্ছি, আর আমার দুটো সোয়েটারই কেচে দিয়েছি, তাই জন্য আজকে জ্যাকেট পরে আছে, এটা আমার না, এটা সোহমের জ্যাকেট। এরপর একটু বাদে আসবে শিখাদি, শিখাদির সাথে শিখাদিকে কেক বানিয়ে দিতে হবে, ওর গেস্ট আসবে তাই জন্য কেক বানিয়ে নিয়ে যাবে আমার কাছ থেকে। এখন জব্বর ঠান্ডা পড়েছে, জব্বর জব্বর ঠান্ডা পড়েছে, তোমরা বলছিলে যে দিদি ব্লক করো ঠান্ডা যতই পড়ুক, তো সেই হচ্ছে, ঠান্ডাতেও ব্লক করছি, কিন্তু একবারে খুব ভালো ঠান্ডা পড়েছে, 9-10 হবে এখানে বোধ হয় আজকে, কত গো 10
বাপরে, এই ঠান্ডাকালে কি হয় মাথার ভেতরটা মনে হয় সবসময় যেন ভিজে ভিজে রয়েছে, ভিজে ভিজে রয়েছে। এই জায়গাটা বিশেষ করে স্যাঁত 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 করে। তো চলো এখন রাখি, আবার শিখা বৌদি আসবে। আমাদের এখন চলছে এখানে রান্না বান্না। সন্ধ্যে থেকে নিচে শিখা বৌদি এসেছিল কেক বানানোর জন্য, তো কেক বানিয়ে দিয়েছি। তো কেক বানিয়ে এই গেল, এখন চলছে আমাদের রান্না। তিনজনে মিলে রান্না করছি, বুঝতে পারছো কি অবস্থা। আমাদের অরর ডাল আর রুটি হচ্ছে, অরর ডাল আর রুটি লাজু খুব ফেভারিট, তাই না? একদম। হয়ে গেছে রান্না, অরর ডাল আর রুটি। অরর ডালটা গরম করতে দিয়েছি আর কিছু জোগাড় করে রাখলাম, কারণ কালকে আমার বন্ধু আসবে তার জন্য, আর বন্ধু সকাল সকালই আসবে, তো সেই জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, যেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। এই দেখো লালটুবাবু কী করছে, কোথায় ঢুকে বসে আছে, দেখো ঠান্ডায় কাঁপছে সে। এই যে ইগো, একবার হাই করে দাও। আর মিনি পুচুকে দেখো, মিনি পুচুকে, এই যে মিনি পুচু, মিনি পুচু বসে আছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি না, এই ব্লগটা আমি কালকে অবধি টানবো। কালকে আমার বন্ধুর সাথে আলাপ করিয়ে তারপর তোমাদের এই ব্লগটা শেষ করব, কারণ আজকে একটা ব্লগ এডিট করা, আবার কালকে একটা ব্লগ এডিট করা, অতটা পারবো না, একটু শরীরটা এখন নিয়ে আছে, সেই জন্য কালকে ওটা বিকেল অবধি টেনে তারপর ওটা কালকে আপলোড করে দেবো, বা রবিবার আপলোড করতে পারি, যাই হোক। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কাল সকালবেলা চায়ের কাপ নিয়ে আপনাদের সাথে দেখা হবে, লালটুর বানানো চা নিয়ে। গুড নাইট। হ্যালো বন্ধু, সকাল থেকে তো আমি ব্লগ স্টার্টই করতে পারিনি, কারণ কিছু কারণে আমি বিজি ছিলাম। আর যেটা হচ্ছে যে চা তো কখন লালটু করে খাইয়ে দিয়ে চলে গেছে, আর যেটা হচ্ছে যে আজকে যে এসছে তাদের
তুমি চেনো, অন্তত তোমরা কিছুটা চেনো, কিছু জন চেনো, সে হচ্ছে দেবলীনা রাজা। আর ওর ওই ওয়েবসাইটে আমার জন্য লিখেছিল, মনে আছে, আমি একটা ব্লগও বানিয়েছিলাম এটা নিয়ে। তো ওই এসেছে আমাদের ভাই, ওই যে ক্যামেরার সামনে আসবে না, এই যে ও মুম্বাইতে থাকে, আর ও একজন জার্নালিস্ট, ও ভীষণ খুব ভালো লেখে, ওর লেখা নিশ্চয়ই পড়বে। আর আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওর ওয়েবসাইটে। আর বলো দেবলীনা, এই খুব কিউট সা হচ্ছে, ছোট সা, প্যারা সা, আর ক্যামেরার ভিতরে ঢুকে একটু অজীব সা লাগছে আমার, বাট ক্যামেরাতে কেন বলে যে আমি মোটা, একদমই মোটা না, আর খালি স্মাইল করে করে এমনি এমনি কথা বলে, আর খুবই খুবই কিউট হচ্ছে, আর খালি মতলব কিচেনে এই ওই করে যাচ্ছে। তো আমরা এখন চিটচ্যাট করবো, গল্প করবো, মজা করবো, আর তো অবশ্যই জানাবে কেমন লাগলো ওকে। ও তো খুব সুইট, ও খুব সুইট। আর আরেকটা যেটা হয়েছে, ওর দুটো মেয়েকে আনেনি, আমি কিন্তু একটু রাগ রাগ করেছি। আর আমার যেহেতু অপারেশন হয়েছে, হ্যাঁ আমার অপারেশন হয়েছে, আমরা দুজনে গিয়ে কলকাতায় একটু মজাও করতে পারলাম না, একটু রেস্টুরেন্টে বসে খাবো, কোথায় ডান্স ফান্স করবো, ঠিক আছে। তো চলে যাচ্ছে, আর অনেকক্ষণ আমরা বসে গল্প করলাম, খুব ভালো লাগলো, কিন্তু সেরকম কিছু করে খাওয়াতে পারিনি। আমি পরের বার মটন বিরিয়ানি ওকে করে খাওয়াবোই। আর কি কি এনেছি আমি তোমাদের পরে দেখাবো, আর আমি অনেক রিটার্ন গিফট নিয়ে যাচ্ছি। আর দেখো কত ট্যাটু বানিয়েছে, ওরে বাপ রে, আর আমি একটা কানে ফুটো করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমার বন্ধু চলে গেছে, যেটা প্রবলেম হচ্ছে আমার মনটা এখন খারাপ লাগছে, কারণ ও চলে গেল। তো ও যে জিনিসগুলো দিয়ে গেছে তোমাকে, তোমাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে এই ব্যাগটা দিয়েছে, এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর। ও আমায় বারবার মেসেজ করে বলে যে কি নিয়ে যাব, কি নিয়ে যাব, কিন্তু আমি কোনোদিনই ওকে কিছু বলিনি। তো ও নিজের থেকে চয়েস করে নিয়ে এসেছে, খুব সুন্দর ব্যাগটা, আমার তো খুব পছন্দ হয়েছে, আর হ্যান্ডেলটাও বেশ বেশ মানে সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আর সোহমেরও খুব পছন্দ হয়েছে ব্যাগটা। আর দুটো নেম পলিশ দিয়েছে, এই যে দুটোই কালার খুব সুন্দর, একটা তো আমি লাগিয়েই ফেলেছি, এই যে, আর এইটা, এই দুটো নেম পলিশ দিয়েছে, নেল পলিশ, নেল পলিশ, নেম পলিশ নয়, নেল পলিশ, আবার বলবে ভুল বলেছি, তো এখন ঠিক করে নেওয়ার চেষ্টা করি যেগুলো ভুল বলি সাথে সাথে। আর যেটা দিয়েছে সেটা হচ্ছে এই যে ল্যাকমি দুটো লিপস্টিক, দুটো লিপস্টিকে আমি লাগিয়ে দেখাবো, যদি তোমরা কেউ কিনতে চাও কিনতে পারো, এটা কোনো রিভিউ ভিডিও নয়, এটা আমার বন্ধু ভিডিও, বন্ধু যে দিয়েছে আমি তোমাদের সাথে খুব শেয়ার করছি আনন্দ করে। আর যেটা দিয়েছে এত বড় বক্সের মিষ্টি, এত বড় বক্সে করে মিষ্টি দিয়েছে ভিআইপি সুইট থেকে, আমি মিষ্টি খেতে ভালোবাসি জানে তো, সেই জন্য এত মিষ্টি দিয়েছে। আর এই মিষ্টিগুলো তোমাদের সবার সাথে ভাগ করে নিতে চাই, বিকজ ও আমার খুব ভালো বন্ধু। আর কত মিষ্টি দেখো, সবার সাথে ভাগ করে নিতে চাই, একদম সবার সাথে ভাগ করে নিতে চাই, সবাই একটা করে মিষ্টি খেও প্লিজ, সবাই একটা করে মিষ্টি খেও, কারণ ওর মতো বন্ধু হয় না, ওর মতো বন্ধু হয় না। আমি সবাইকে বলেছি যে আমি তোমাদের সাথে, আবার এইটা করে গিফট দিয়েছে জানো, কি সুন্দর দেখতে,
আর হ্যাঁ সোহমকে স্কাল ক্যান্ডি বলে দে ভালো করে নামটা স্কাল ক্যান্ডি হেডফোন হ্যাঁ তো সোহমকে এই হেডফোনটা দিয়েছে সুন্দর কালার হ্যাঁ রংটা মানে খালি রংটা নতুনত্ব বেশ ইউনিক এটা ভালো হ্যাঁ তো যাই হোক এখানে আরেকটা রয়েছে কালার ওটা তো ডেটার হ্যাঁ এইটা এইটা ওইটা তো লাগি হ্যাঁ ওটা সেই আর দুটো লিপস্টিক আমি পরে দেখাবো যদি তোমাদের ল্যাকমে লিপস্টিক এই লিপস্টিক গুলো কিনতে পছন্দ হয় নায়কা থেকে কিনতে পারো যে কোনো অনলাইন থেকে কিনতে পারো বা দোকান থেকেও কিনতে পারো দুটো কালারই কিন্তু খুব ভালো আমি এখানে লাগিয়ে অলরেডি দেখা হয়ে গেছে যেহেতু আমি লিপস্টিক পরতে ভালোবাসি তো আমি তোমাদের পরে 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 দেখাচ্ছি পরে দেখাচ্ছি এখন আমার রান্না বাকি আমি ওর জন্য চিকেন রান্না করব ভেবেছিলাম বাট চিকেন ও খেলো না ও খালি চা আর কেক খেয়ে গেলো মিষ্টি খেতে একদমই পছন্দ করে না সেই জন্য মিষ্টি খায়নি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি ভীষণ আনন্দিত হয়েছি ও এসছে বলে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পাচ্ছি না তোমাদের সাথে লাভ ইউ দেবলীনা লাভ ইউ আমি নিশ্চয়ই তোমার বাড়ি যাব ওর বাড়ি মুম্বাই আমি নিশ্চয়ই ওর বাড়ি যাব তো চলো আফটার অল এখানের কাজ শেষ আমি এখন যাচ্ছি রান্না করতে আমি এতক্ষণ তো সোহমের কোচিনের কেক বানাচ্ছিলাম তো অলরেডি কেক ওকে একটা দিয়েছি আমার হাতের কিছু তো রান্না করে খাওয়াতে পেরেছি কিছুই খাবে না আমার শরীর খারাপ বলে তো এই আর কি মেয়েগুলোকে আনলো না মেয়েগুলোর সাথে আলাপ করা হলো না এটাই খারাপ লাগলো তো যাই হোক পরে নিশ্চয়ই আলাপ হবে আর যেটা ব্যাপারটা হচ্ছে যে চলো এবার আমি রান্না করতে শুরু করি কি রান্না করছি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আজকে একটু স্পেশাল রান্না করতে ইচ্ছে করছে তো চলো বানিয়ে ফেলি Eyes in the sky, gazing far into the night. I raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through for you? আমি আর কন্ট্রোল না করে লিপস্টিকটা পরেই ফেলেছি আর লিপস্টিকটা কালার তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কি কালার এটা ল্যাকমে কি নাম্বার সব শেয়ার করব খুব সুন্দর কালার খুব মিষ্টি কালার আর নেল পলিশগুলো আমি পরে দেখাবো তোমাদের তো যাই হোক এখন সোহম করছে প্রেশার কুকারে একদম চিকেন স্টু পাতলা করে একদম আর আলু আর সবজি দিয়ে করছি পেঁপে আলু দিয়ে করছি তো তাতে একটু বাঁধাকপিও দেবো ভেবেছি একদম এরকম করে স্টু করব আর রাত্রির জন্য একটু চাউমিন সেদ্ধ করে রেখেছি চাউমিন করব কারণ কালকে ভাই আসবে তো ভাইয়ের জন্য সকালবেলা একটু চাউমিন রেখে দেবো সেই জন্য চাউমিন করছি তো চলো দেখে দেখো এক একটা করে এদিকে আমার কেক বেক হচ্ছে
in the sky, gazing far into the night. দেখো মিঠু, আমি খালি সকালবেলা চা নয়, সন্ধেবেলা হরলিক্সটাও যেটা খাচ্ছি সেটাও কিন্তু তোমার কাপে খাচ্ছি। আর এটা কিন্তু খুব স্পেশাল কাপ আমার কাছে, তুমি হয়তো নিজের হাতে বানিয়েছো, গিফট করেছো সেটা ঠিকই, কিন্তু এটা আমার কাছে ভীষণ স্পেশাল, তাই রেগুলার খেতে খেতে মাঝে মাঝে যদি নষ্ট হয়ে যায় তাই জন্য হয়তো রেগুলার আমি খাবো না, তবে স্পেশাল কোনো ডেতে স্পেশালভাবে চা খেতে গেলে তখন তোমার কাপটা বার করে খাবো, অবশ্যই খাবো, এটা তোমায় কথা দিলাম। এইটা আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে লিপ ক্রেয়ন, লিপ ক্রেয়নের এই যে পার্পলের লিপ ক্রেয়ন, আর এই লিপ ক্রেয়নটার সেট নাম্বার হচ্ছে 2। আর এটা যদি কেউ নিতে চাও অবশ্যই জানিও, কালারটা খুব সুন্দর, আসলে সব কালারগুলো একসাথে দেখালে কি হয় বোঝা যায় না, তো সেই জন্য এটা আমি হঠাৎ আজকে চোখে পড়লো দেবলীনার ওই লিপস্টিকগুলো তুলতে গিয়ে, তো তখন আমি দেখলাম জাস্ট অসাধারণ কালার। Raise my hand to the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you... যেমন বললাম এই লিপস্টিকটা যদি কিনতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেখে নিতে পারো, লিঙ্কটা দেওয়া থাকবে, আর purple.com থেকে এটা কিনবে। purple.com এ এমনি ডিসকাউন্ট থাকে, আর আমার কোড ইউজ করে কিনলে 25% আরও ডিসকাউন্ট পাবে, তো কিনতে পারো। হ্যাঁ, তো অনেকদিন আমার স্কিন কেয়ার করা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি ভেবেছি আজকে একটা স্কিন কেয়ার করব, তো আর এই লিপস্টিকটা যদি কিনতে চাও অবশ্যই কিন্তু পার্পল থেকে কিনতে পারো, এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আর আমার কোড ইউজ করে কিনবে, কোড ইউজ করে কিনলে কিন্তু কিছু টাকা ডিসকাউন্টও পাবে, ভালো ভালোই ডিসকাউন্ট পাবে, 25% ডিসকাউন্ট পাবে। তো চলো এই লিপস্টিকটা কী করে তুলতে হবে ইজি পদ্ধতিতে সেটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে মেকআপ রিমুভার মেবলিনের, এটা নারকল তেল দিয়ে খুব ভালো ওঠে, বাট নারকল তেল আমার এখন জমে গেছে একদম, তো রিমুভ হয়ে গেছে। এবার যে স্কিন কেয়ারটা করব সেটা হচ্ছে এই যে স্যান্ডেলউড দ্য অয়েলড পাউডার, এটা গুড ভাইজের, আর এটা কিন্তু চন্দনের ফ্লেভার, ভীষণ ভালো গন্ধ, আর এটা স্কিনের পক্ষেও খুব ভালো। আমি যেটা মাখবো হচ্ছে কাঁচা দুধ আর একটু হানি দিয়ে, মধু দিয়ে মাখবো, কারণ আমার ড্রাই স্কিন এটা খুব ভালো, আর যাদের অয়েলি স্কিন সেটা এরা তারা এটা রোজ ওয়াটার দিয়ে মাখতে পারো, খুব ভালো। হ্যাঁ, এখানে সব লেখা আছে কিভাবে কি মাখবে না মাখবে, আর এর দাম হচ্ছে 275 টাকা। এটা খুবই মানে খুব ভালো স্কিন রাখে এবং স্কিনটাকে কিন্তু গ্লো করে, তো চলো ওয়েট না করে মেখে ফেলি। এই দেখো এখানে কাঁচা দুধ নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো এই পাউডারটা, যাবে গলার কাশি হয়ে যাবে, বাইরে তো বোধহয় তোমার 20 বার রাখতে বলেছিলাম, আমার মনে থাকে না, আমি 1000টা কাজের মধ্যে থাকি। দিয়ে দিলাম পাউডারটা, 1 টিস্পুন মতো দেবো, বেশি না, কথা বলছি তো, আর দিয়ে দেবো এর মধ্যে মধু, মিশিয়ে এটা মাখতে হবে। প্যাকটা রেডি হয়ে গেছে, এবার এটা আমাদের মুখে মাখতে হবে, মুখে মেখে 10-15 মিনিট রেখে তারপরে একটু হালকা হাতে এরম রাফ করে ধুয়ে ফেলতে হবে। আমার দুধটা একটু বেশি হয়ে গেছে, এটা মাখো মাখো মাখতে হবে, মানে 1 ড্রপ দুধ লাগবে। এটাকে এরম কটন নিয়ে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও লাগাতে পারো, আমার ব্রাশ নেই বলে।
এই দেখো এইভাবে লাগালাম। এটা কিন্তু আমি যেমন কাঁচা দুধ আর মধু দিয়ে মাখিয়ে মেখেছি আমার ড্রাই স্কিন বলে, এটা কিন্তু টক দই দিয়েও ড্রাই স্কিন যাদের তারা মাখতে পারো। আমি আগের দিন টক দই আর হানি দিয়ে মেখেছিলাম, লালটুকেও মাখিয়েছিলাম মনে আছে। তো এইরমভাবে আমি গলা অবধি মেখেছি। আর এবার আমি যেটা করব সেটা হচ্ছে লিপ, কারণ আমি খালি ঠোঁটের তো পরিষ্কার করলেও হবে না, আমাদের লিপটাকেও পরিষ্কার করতে হবে। তো লিপ দিয়ে যেটা লিপের জন্য যেটা করব সেটা হচ্ছে এটা, এটাও কিন্তু গুডভাইজার গুডভাইজার, এটা হচ্ছে লিপ স্ক্রাবার, লিপ স্ক্রাবার। তো এটা এরকম দেখতে একটু চিনি 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 চিনির মতো, এটা এরকম চিনি চিনির মতো। তো এটা একটুখানি আঙুলে করে এরকমভাবে নেব, নিয়ে এটা জাস্ট ঠোঁটে হালকা হাতে রাফ করতে হবে। এটা স্ট্রবেরি ফ্লেভার, কি সুন্দর মিষ্টি মিষ্টি। লিপ স্ক্রাবার কিন্তু কখনোই জোরে জোরে করবে না স্ক্রাব, কারণ তাতে ঠোঁটটা চিড়ে যেতে পারে, কারণ এর মধ্যে একটা দানা দানা চিনি চিনি ভাব থাকে। তো হালকা হাতে জাস্ট 1 মিনিট মতো রাফ মানে এরম ঘষবে তাহলেই হবে। আর যেটা হচ্ছে মুখে এটা এক আমার 5-10 মিনিট, 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট রাখলেও হবে, রেখে তারপর হালকা হাতে এরকম ঘষে ঘষে তুলে নিতে হবে। তো যাই হোক আমার লিপটা হয়ে গেছে। লিপটা কিন্তু লিপ স্ক্রাবার ইউজ করার পর অবশ্যই কিন্তু লিপ বাম বা বোরোলিন যা হোক ব্যবহার করবে। আমি এটা শুকিয়ে তারপর ফিরে আসছি। আর এগুলো যদি কিনতে চাও অবশ্যই purple.com থেকে কিনতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এগুলো পার্পলে এমনি নিজস্ব ছাড় থাকে, এছাড়া আমার কোড ইউজ করে কিনবে। আমার কোড এখন হচ্ছে নিউ ইয়ার, নিউ ইয়ার কোড ইউজ করে কিনলে আমার কিন্তু 25% আরও ডিসকাউন্ট পাবে। তো অবশ্যই কিনতে পারো। আর এগুলো কিন্তু সত্যিই ভালো, আমি রিভিউ দিচ্ছি বলে তা নয়, এগুলো কিন্তু সত্যিই ভালো। আর বিশেষ করে তো এই স্কিন প্যাকগুলো, স্কিন জেলটা, যেটা জেল খুবই ভালো, ওয়াও শ্যাম্পু, ওয়াও কন্ডিশনার সব ভালো, ওয়াও এই অ্যালোভেরা জেল এটাও ভালো, এগুলো খুবই ভালো। আর লিপস্টিকগুলো তো বলাই নয়, অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করছে যে দিদিভাই কিনবো কিনা, দিদিভাই কিনবো কিনা। তো আমি বলবো লিপস্টিক এগুলো কিনতেই পারো, এগুলো সত্যিই কিন্তু খুব ভালো। তো ডেফিনেটলি তোমরা চয়েস করে যে কোনো লিপস্টিক কিনতে পারো, যার জন্য আমি লিপস্টিকটা দেখালাম। আর দেবলিনার একটা লিপস্টিক তো তোমাদের দেখানো হয়েই গেছে, একটা কালার দেখানো বাকি আছে যেটা আমি দেখাবো এরপর, এটা করে আসি তারপর দেখাচ্ছি। এই দেখো একদম এরকম ড্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি। একদম হালকা হাতে আমি ধুয়ে এসেছি। আর মুখ চেপে চেপে মুছবে না, এইভাবে মুছবে, আর দেখে বুঝতেই পারছো যে স্কিনটা কত গ্লো করছে। আর একদমই এটা মানে ক্যামেরা অত বোঝা যায় না, যতক্ষণ না নিজেরা ইউজ করবে, নিজেরা ইউজ করলে এটা বুঝতে পারবে। এই পাউডারটা এতটাই ভালো, এত সুন্দর স্কিন প্যাক হয় যে কি বলবো। এবার যেটা ইউজ করব আমি হচ্ছে টোনার, যে কোনো টোনার ইউজ করতে পারো, লোটাসের টোনারও ইউজ করতে পারো, বা ন্যাচারাল ভাইজের যে টোনারটা দেখিয়েছি সেটাও ইউজ করতে পারো। এই যে এগুলো এটা এত ভালো না, মানে দিলেই মনে হয় মুখটা ঠান্ডা হয়ে গেছে, কি ফ্রেশ লাগছে, মানে সমস্ত ক্লান্তি মনে হয় দূর হয়ে গেছে, এত ভালো। জাস্ট দুটো স্প্রে করবে এরকম হাতের এ করবে, দারুণ। এরম লিকুইড এটা, আর এরম সাদা মানে শিশিতে রয়েছে, এটা কিন্তু শিশি। তো এটা শুকিয়ে যাক, এটা শুকিয়ে গেলে মুখে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম মাখতে পারো ফেসটাকে ময়শ্চারাইজ করার জন্য।
চলো এটা যতক্ষণ শুকোচ্ছে ডিনার রেডি করি। আর তোমাদের সাথে সব থেকে বড় কথা যেটা শেয়ার করা হয়নি, যে তো তোমাদের সাথে সকালবেলা তো বলাই হয়নি, দেবলীনা রাজা যে এসেছিল ও আমার বন্ধু, আর রাজাই ওর টাইটেল। ভীষণ ভালো, ভীষণ ভালো। আর সব থেকে বড় কথা, তোমরা আমাকে দেখো বলে ভিডিওতে বা ব্লগে তোমরা আমার সাথে মিট করতে চাও, কিন্তু এমন একজন মানুষ দেবলীনা যার সাথে আমি মিট করতে চাইছিলাম, তো ও এই সময় 24 তারিখে আসার কথা ছিল। তোমাদের তো অনেকদিন ধরেই ভিডিওতে বলছি, বাট আমার এই সময় এরকম হয়ে যাওয়ার জন্য আমি ওর সাথে দেখা করতে পারছিলাম না, আমার খুব খারাপ লাগছিলো। তো সেই জন্য ওকে আমি বলেছিলাম, ও মেসেজ করেছিল যে আমি এসে গেছি ঔষধ কলকাতায়। তো যাই হোক, ও যে দেখা করতে আসবে আমি ভাবতে পারিনি। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, মানে আজকের দিনটা আমার মানে কি বলবো, ভেরি স্পেশাল এবং গোল্ডেন মুহূর্ত এটা, যেগুলো ওদের সাথে কাটিয়েছি। জানি না আবার কবে দেখা হবে, চেষ্টা করব ওর সাথে দেখা করার আবার। তো যাই হোক, আমি এখন লিপটাকেও এ করতে হবে, তো তাই জন্য বোরোলিন দিচ্ছি। লিপ বাম দিলেও চলবে, আমার লিপ বামও ছিল ওয়ার্ডের, বাট আমি বোরোলিনটাই। হ্যাঁ, হয়ে গেছে। আর আজকে আর লিপস্টিকটা পরবো না, রাত্রি হয়ে গেছে, ভালো লাগছে না। কালকে একবারে লিপস্টিকটা পরে দেখাবো, একটা তো সকালবেলা পরে দেখিয়েছি, আর একটা কালারও দেখাবো তোমাদের নিশ্চয়ই কালকে পরে দেখাবো। আর রবিবার আছে, কালকে লালটু থাকবে, তো পরে দেখালে ভালো লাগবে, বেশ ওরও ভালো লাগবে। আর ওটা একদম ম্যাট কালার, আর একদম স্কিন কালার, মানে স্কিনের সাথে একদম লাইট কালার, কারণ ওই কালারটা পরে এসেছিলো দেবলীনা, তো আমার দেখে খুব ভালো লেগেছিলো। তো ও বললো আমি এই কালারটাই তোমাকে দিয়েছি, তো সেই জন্য ওটা দেখাই আছে, এটা যে দেখা ছিল না তোমাদের দেখালাম। কালকে চিন্তা করো না, ওই কালারটা দেখিয়ে দেবো, ল্যাকমির এই যে। আর আজকে আমি দুপুরবেলা বসে নখটাও কেটে রেখেছি, তো কালকে নেল পেন্ট করতে হবে। তো আজকে করবো না, কারণ একটু কালকে নখগুলো পরিষ্কার করে নিয়ে তারপর করবো। তো চলো, এখন মুখে তো এটা শুকিয়ে গেছে, এবার যেটা করব সেটা হচ্ছে জেলটা মাখতে হবে। তো যে জেলটা মাখবো সেটা হচ্ছে, আমি এখন যে জেলটা ইউজ করব সেটা ওয়াটারমেলন গুড ভাইজার, এই জেলটা। আজকে যে জেলটা ইউজ করব এরপর ময়েশ্চারাইজার করার জন্য মুখটাকে, সেটা হচ্ছে কিউকাম্বার গুড ভাইজার জেল। তো এটাও হোয়াইট, খুব ভালো, এই যে লাগাতে হবে। হ্যাঁ, কোনো কালার নেই, এগুলো সব থেকে ভালো হচ্ছে কালার নেই এবং মুখটাকে যথেষ্ট ময়েশ্চারাইজ করে। আমি যদি একটা ভিডিওয়ে ভুল বলি, সোহম কিন্তু সঙ্গে সঙ্গে কারেকশন করে দেয়, কারণ হচ্ছে যদি তোমরা কিছু মনে করো সেই জন্য। এখন হ্যাঁ, বাজে কমেন্টও আসে, লোকে উল্টো পাল্টা বলবে, সেই জন্য সোহম সঙ্গে সঙ্গে কারেকশন করে দেয়। দেখাচ্ছি তোমাদের ওরা কি করে। এই দেখো লালটুবাবু আর সোহম বাবুকে হাই করে দাও। লালটুর অবস্থা দেখো, লালটু একদম মানে ঠান্ডায় জবু থবু হয়ে গেছে, এই যে চুলগুলো রুক্ষ সুক্ষ, কি অবস্থা, ওহ বাপ রে বাপ। আর এই যে সোহামবাবু পরে ফিরেছে, আমাদের এখনো খাওয়া হয়নি, আমরা এবার একটু খাবো, ডিনার করব। তো এখনো ফেসটা আগে এটা মুখে মেখে নিই, তারপর ডিনার করব। কি করব, সারা সন্ধে এখানে ফাংশন হয়, গান চলে, আমি ভিডিও তুলতেই পারছি না, ব্লগ তুলতেই পারছিলাম না সারা সন্ধে, মানে কি বলবো, এত গান, সেই সকাল থেকে গান চালিয়ে আমার মাথার যন্ত্রণা হয়ে গেছে, উফ। আজকে রাত্রিরে যেটা বানিয়েছি সেটা হচ্ছে স্যুপ, চিকেন স্যুপ সবজি দিয়ে, আর তার সাথে রয়েছে একটু পায়েস, যেটা হচ্ছে ভাতের পায়েস বানিয়েছি। শ্যুট করব কি, যা গান চালিয়েছে। এই দেখো ভাতের পায়েস বানিয়েছিলাম, এই যে, ও মাই গড, ভাইয়ের জন্য বানিয়েছি আর আমাদের জন্য বানিয়েছি, ভাই কালকে আসবে, ভাইয়ের জন্য বানিয়েছি এটা, একদম দারুণ। ভুটটা একদম লাস্টে দিতে হয়, দিয়ে ব্যাস।
আর স্যুপটা দেখা। আমাকে অনেকেই বলছে আমি একটু রোগা হয়ে গেছি, সে তো হবেই, অপারেশনের সময় অনেক রক্ত বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি আবার মোটা হয়ে যাব, আমাদের যা খাওয়া দাওয়া চিন্তা করো না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, এবং অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। চেষ্টা করেছি ছোটো 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 কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে, একদম ব্লগ না করে থাকতে পারছি না, তো তোমরাও আমাকে খুব মিস করছো, আমিও তোমাদের খুব মিস করছি, সেই জন্য চেষ্টা করছি ছোটো ছোটো করে ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাই দুদিন ধরে এই ব্লগটা তুললাম, তুলে এমনি কাজও রয়েছে আর সেভাবে রান্না করছি না যে তোমাদের সাথে খুব শেয়ার করতে পারবো। আর এই স্যুপের রেসিপিটা খুব তাড়াতাড়ি বেঙ্গলি হোম কিচেনে আপলোড করবো, অলরেডি আমার এই রেসিপিটা তোলা আছে, তো দেখি এডিটই করতে পারছি না, যেটা প্রবলেম হচ্ছে এত কাজ বেড়ে গেছে। আর চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আবার নতুন ব্লগে দেখা হবে, কালকে তো রবিবার নিশ্চয়ই ব্লগ করবো। টাটা।